খিলাফতের পতাকা যখন পৃথিবীকে আলোকিত ও আলোড়িত করে যাচ্ছিল, ইউরোপীয়রা তখন ক্রুসেডের নামে বিশ্ব মানবতার উপর ধ্বংসযজ্ঞের মহড়া চালায়। এরই মোকাবিলায় উম্মাহ জেগে উঠে কালেমার পতাকা হাতে ঘুরে দাঁড়ায়। জিহাদি চেতনায় উজ্জীবিত হয়ে দখলদার শত্রুর শেষ চিহ্নটুকুও মুছে দেয়। ক্রুসেড বিরোধী আন্দোলনের নেতৃত্বের বাগডোর হাতে নেন ইমাদউদ্দিন জিঙ্কি, নুরুদ্দিন জিঙ্কি ও সালাহউদ্দিন আইয়ুবি। সঙ্গে ছিলেন ইতিহাসের কিংবদন্তি আব্দুল কাদের জিলানি, ইবনু আসাকির আর ইবনু আসরুন। তাদের সমন্বিত প্রচেষ্টায় জিহাদি আন্দোলন, সুফি আন্দোলন, বুদ্ধিবৃত্তিক সংগ্রাম ও উম্মাহকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে জিঙ্কিরা ইতিহাসে বিশেষ স্থান দখল করে নেয়। ফলে জিঙ্কিদের ইতিহাস হয়ে ওঠে ক্রুসেডের ইতিহাস। ক্রুসেডের ইতিহাস বুঝতে হলে জিঙ্কিদের উত্থান, নেতৃত্ব ও শাসনকে বুঝতে হবে। বুঝতে হবে জিহাদি চেতনায় জিঙ্কিদের দুর্নিবার ছুটে চলার ফল প্রতিক্রিয়া। বিশুদ্ধ, সাবলীল আর প্রামাণ্যে মোদিত করে ইতিহাসের এই অধ্যায় নিয়ে হাজির হয়েছেন বিশ্বখ্যাত ইতিহাসবিদ ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি। কালান্তরের অনুবাদ উপস্থাপনায় পড়ুন জিঙ্কি সাম্রাজ্যের ইতিহাস। বাংলাভাষী পাঠকের কাছে এতকাল যা ছিল প্রায় অজানা।